হ্যালো, সামন্ত বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ অজয়, আই গেস। হ্যাঁ স্যার, অজয় বলছি। আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। তোমার হোয়াটসঅ্যাপটা একটু চেক করো। ও আচ্ছা, দেখছি। কি গো, কি করছো? তোমার বুঝি তর্স হয়েছে না? আবার হাসছে শয়তান। এ তো পুরো নাড়ুগোপাল। নাড়ুগোপাল নয়, আরামী ধানি লঙ্কা একদম। ইখে মারতে গিয়ে তো স্যার আমার বুলেটও লজ্জায় পড়ে যাবে। সুপারি কিলারদের বুলেট আবার কবে থেকে লজ্জা পেতে লাগলো? না মানে তোমার বুলেটের কিমত বলো। নন বেঙ্গলি তো? হ্যাঁ, কেন? তাহলে একটা স্পেশাল রেট হবে। কত? ওই 10 লাখ আর কি। কিছু কম হবে না নাকি? না স্যার, বার্গেনিং ইজ নট অ্যালাউড। হাতি যখন পাকে পড়েছে তখন তো তোমার সাথে ডিল করতেই হবে আমাকে। ঠিক আছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তাড়াতাড়ি বেরো। যদি না বেরোই দরজা ভেঙে দেব। আরে বাবা, আসছি, দাঁড়াও। হ্যাঁ, ঢুকেছে স্যার। অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম, পেয়েছি। বলছি ফ্লোরটা কত নম্বর? 3rd floor, লক নাম্বার 4498। বলছি স্যার একটা কথা ছিল। কি? এই নাড়ুগোপাল মার্কা ছেলেটাকে মারছি কেন? সুপারি কিলারটা আজকাল ক্লায়েন্টকে এত প্রশ্ন কখন থেকে করছে? না ওই আর কি। শাট আপ, অ্যাডভান্স পেয়ে গেছো, এবার কাজ শেষ করো। সন্ধ্যেতে তোমার বাড়ি আসছি বাকি টাকাটা নিয়ে। শুধু একটা কথা জেনে রাখো, ভিকটিম কিন্তু অতটাও বেবাক না যতটা তুমি ভাবছো।
ও আয় আয় বস, আমায় ছেড়ে দিন দাদা। ওকে নয়, মারার সুপারি ছিল তোকে। আমি কি করেছি? কে মারতে বলেছে আমার? কে মারতে বলেনি বল তোকে? পুলিশ, মিনিস্টার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কে নেই তোর পেছনে পড়ে? কি করেছি আমি? তোর নাম প্রীতম তো? ওইটুকুই তো ব্যাস। ওকে মারলেন কেন? ও কি করেছিল? জীবনে প্রথমবার মনে হলো এক ঢিলে দুই পাখি মারব, মানে এক কন্ট্রাক্টের টাকায় দুটো মানুষ। আমার অ্যাড্রেসটা তোকে হোয়াটসঅ্যাপ করছি, আর বডিটা লোপাট করে দিবি। মালটাকে লোপাট করে দিয়ে সন্ধ্যাবেলা আমার ফ্ল্যাটে চলে আসবি, পারবি তো? যদি পাখি উড়ে পালিয়েছো, সব কটা দানা তোমার বুকে গাঁথবো, এটা যেন মাথায় থাকে। আর কাজটা করে সন্ধ্যাবেলা ফ্ল্যাটে চলে আসবি। এটা এটা করলে আমি প্রাণে বেঁচে যাবো তো? তা না তো কি, তোকে চৈত্র সেলের অফার দিচ্ছি নাকি আমি? সন্ধ্যাবেলা ফ্ল্যাটে চলে আসিস, কাজটা যেন ঠিকঠাক হয়। খুব কাজ চল। আপনি যেরকম বলেছেন আমি তাই করেছি, আমায় মারবেন না, আমায় ছেড়ে দিন। আপনি যা বলেছেন আমার মাথা খারাপ করছে। তোকে ক্লায়েন্টের কথা আমি রাখবই, যাক বুলেটটা বেঁচে গেল।